বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে চলেছি, এই ব্যবসাটি ইউনিক হবার সাথে সাথে একটা হাই প্রফিটেবল বিজনেস প্ল্যান, যে ব্যবসাটি এর আগে কখনো বাংলা ব্যবসার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি। তো আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া প্রোভাইড করতে চলেছি যে ব্যবসাটিতে আপনি জিরো কম্পিটিশনে ব্যবসা করতে পারবেন, আপনার কোনো কম্পিটিটর থাকবে না, একচেটিয়াভাবে আপনার এলাকায় আপনি হবেন প্রথম ব্যবসায়ী। তো কী সেই ব্যবসার আইডিয়া সেটা দেখার জন্য আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। এই ব্যবসাটির এ টু জেড তথ্য এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তো আজকে বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ব্যবসার আইডিয়াতে আসা যাক, যেটা হচ্ছে এডিবেল টি কাপ বা ওয়াফেল টি কাপ মেকিং বিজনেস প্ল্যান আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি কি আপনাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই যারা বুঝতে পারেননি। এটা এমন একটা কাপ যেটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং নতুনত্ব এবং কাস্টমারের কাছে দারুণ অ্যাট্রাকটিভ একটা কাপ, যেটা হচ্ছে বিস্কুটের তৈরি। অর্থাৎ যে কাপটা আমরা চা বা কফি খাবার পরে যেটা আমরা খেতেও পারি, অর্থাৎ সেটা খাওয়াও যায়, সেটাকে ফেলে দিতে হয় না। যেমন থার্মোকলের যে কাপগুলো বাজারে পাওয়া যাচ্ছে বা প্লাস্টিকের কাপগুলো আমরা চা পান করার পরে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু এই এডিবেল টি কাপ বা বিস্কিটস কাপ বা ওয়াফেল টি কাপটা আমাকে ফেলে দিতে হচ্ছে না, এটা কাস্টমার খেয়ে নিতে পারবে চা পান করার পরে। তো এই টি কাপ তৈরির এ টু জেড প্রসেস এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। আপনারা বুঝতেই পারছেন এই প্রোডাক্টটির কেমন ডিমান্ড হতে চলেছে, কারণ একটা ভালো চায়ের দোকান যখন সে চাটা তৈরি করে, যখন সে 10 টাকা কিংবা 20 টাকা চা বিক্রি করে, ভালো চা বিক্রি করে, তখন কিন্তু সে চায় তার দোকানের মধ্যে একটা নতুন কিছু আনার। তো আপনি যদি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই সমস্ত চায়ের দোকানে এই যে এডিবেল কাপগুলো বিক্রি করতে পারেন, তারা অবশ্যই কিনবে, 100% কিনবে। কারণ এই প্রোডাক্টটি যখন এই প্রোডাক্টটি দিয়ে সে যখন চাটা বিক্রি করবে, কাস্টমারকে প্রোভাইড করবে, তখন কিন্তু তার দোকানে কাস্টমারের ভিড় লেগে থাকবে, কারণ এটা কাস্টমারের কাছে একটা নতুন আকর্ষণ বলা যায়। তো বুঝতেই পারছেন নতুন আইটেম, আপনাদের স্থানীয় যে লোকাল চায়ের দোকানগুলো আছে সেই সমস্ত দোকানগুলোতে আপনি এই চায়ের কাপ সাপ্লাই করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি তো জিরো কম্পিটিশনে ব্যবসা করছেন, আপনার কোনো তো কম্পিটিটর নেই, বা আপনি চাইলে যে সমস্ত আইসক্রিম বিক্রেতারা পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু আইসক্রিম বিক্রি করে, সেই সমস্ত আইসক্রিম বিক্রেতাদের কাছেও কিন্তু আপনি টি কাপগুলো সেল করতে পারেন, সেখানেও কিন্তু ভালো পরিমাণে সেল হবে। বা বিভিন্ন বড় বড় শপিং মলে কিন্তু এই টি কাপের ব্যবহার ব্যাপক, বা বিভিন্ন তন্দুরি চায়ের দোকানে, ভালো চায়ের দোকানে কিন্তু এই সমস্ত চায়ের কাপের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। বা দেখবেন যে হসপিটাল বা কলেজের যে সমস্ত ক্যান্টিনগুলো থাকে সেই সমস্ত ক্যান্টিনে কিন্তু চায়ের চাহিদা প্রচুর। তো সেই সমস্ত ক্যান্টিনে কিন্তু চা বিক্রি হয় 10 টাকা কিংবা 20 টাকা। তো সেই সমস্ত চায়ের দোকানে কিন্তু এই এডিবেল টি কাপগুলো আপনি সেল করতে পারেন, সেখানে কিন্তু প্রচুর আপনি সেল করতে পারবেন, পার ডে প্রায় 500 থেকে 1000 পিস পর্যন্ত আপনি সেই সমস্ত জায়গায় আপনি সেল করতে পারবেন। তো এই এডিবেল টি কাপ তৈরির জন্য কী কী র মেটেরিয়ালস লাগে সেটা আপনাদের বলে দিই। এই সমস্ত র মেটেরিয়ালস আপনার লোকাল মার্কেট থেকে কিনতে পাওয়া যায়, বাইরে থেকে কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন নেই, আপনার স্থানীয় মার্কেট থেকেই, আপনারা স্থানীয় মার্কেটে যে সমস্ত মুদির দোকান আছে সেই সমস্ত মুদির দোকান থেকে কিন্তু আপনারা এই সমস্ত প্রোডাক্ট কিনতে পারবেন। যেটা হচ্ছে প্রথমেই লাগে আপনার ময়দা, যেটাকে বলা হয় হুইট ফ্লাওয়ার। 2 নম্বর লাগে হচ্ছে ভুট্টার আটা, যেটাকে বলা হয় কর্ন ফ্লাওয়ার। 3 নম্বর হচ্ছে চিনি, 4 নম্বর হচ্ছে বেকিং পাউডার, আর হালকা লবণ লাগে, আর ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলটা কেন লাগবে, যখন আপনি আটাটা মাখাবেন তখন আপনার ভেজিটেবল অয়েলটার প্রয়োজন হবে, আর সামান্য পরিমাণে জল লাগবে। আর আপনি যদি মনে করেন যে এডিবেল টি কাপগুলো নর্মাল কালার থাকবে সেটাও আপনারা করতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে ডিফারেন্ট কালার, ভিন্ন ধরনের আপনি কালার করবেন, সেটার জন্য আপনাকে ফুড কালার অ্যাড করতে হবে, তাহলে যে রঙের ফুড কালার আপনি অ্যাড করবেন সেই রঙের কিন্তু আপনার এডিবেল টি কাপটা তৈরি হয়ে যাবে। বা আপনি যদি মনে করেন বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করবেন, ধরুন আপনি এলাইচি ফ্লেভার অ্যাড করবেন সেটাও করতে পারেন, ভ্যানিলা ফ্লেভার অ্যাড করবেন সেটাও করতে পারেন, যখন আপনি আটাটা মাখাবেন তখনই সেই ফ্লেভারগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে। এবারে আপনারা ভাবছেন কোনটা কী পরিমাণ দিতে হবে, এটা আপনারা কী করে বুঝবেন? আপনাকে এই এডিবেল টি কাপ তৈরির জন্য একটা মেশিন পারচেস করতে হবে। তো মেশিনটা কেনার সময় কোম্পানি থেকেই আপনারা ফুল ট্রেনিং পেয়ে যাবেন, কোন র মেটেরিয়ালস কী পরিমাণ দিলে আপনার কোয়ালিটিটা ভালো আসবে, কেমন আপনি প্রফিট মার্জিন রাখতে পারবেন, সেলস আর মার্কেটিংয়ের দিকটা সমস্তটাই কিন্তু কোম্পানি হেল্প করবে। তো কোম্পানির ফুল ডিটেলস অ্যাড্রেস কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এবারে আপনাদের বলি যে এই এডিবেল টি কাপ তৈরির জন্য কী মেশিনের প্রয়োজন। এটা তৈরির জন্য একটা মেশিনের প্রয়োজন, যেটা হচ্ছে আপনার এই এডিবেল টি কাপটা একবারেই কিন্তু 12টা কাপ তৈরি হবে,
এরকম মেশিন পাওয়া যায়, আবার একবারে 24টা কাপ তৈরি হবে এরকম মেশিন পাওয়া যায়, আবার একবারে 48টা কাপ তৈরি হবে এরকম মেশিন পাওয়া যায়। মেশিনের মধ্যে আপনাকে যে র মেটেরিয়ালসটা আপনি আটার ডোটা মাখিয়েছিলেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে। মেশিনটার গায়ে একটু হালকা ভেজিটেবল অয়েল বা তেল লাগিয়ে নিতে হবে, তারপরে মেশিনটা প্রেস করলেই 3 মিনিটের মধ্যে আপনার যে এডিবল টি কাপটা তৈরি হয়ে বেরিয়ে আসবে। এর মধ্যে কোনো ওয়েস্টেজ নেই, কোনো ওয়েস্টেজ হবে না, কোনো প্রোডাক্টই ওয়েস্টেজ হবে না। আপনি কিন্তু টোটাল প্রোডাক্টটাকেই কিন্তু আবার মিক্সচার করে আপনি কিন্তু মেশিনের মধ্যে দিতে পারেন। তো এই মেশিনটা বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতে চলে, সেই কারণে আপনি বাড়িতেই কিন্তু মেশিনটা চালাতে পারবেন। মেশিনটা বসানোর জন্য একটা 300 স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন, ছোট্ট মেশিন, কিন্তু আরও র মেটেরিয়ালস তো আপনি বিভিন্ন রাখবেন, র মেটেরিয়ালসগুলো রাখতে হবে। তো সেই কারণে একটা 300 স্কোয়ার ফিটের ছোট্ট একটা ঘর হলে আপনি এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন। এবারে বলে দিই মেশিনটার প্রাইস। আপনি যদি 12 কাপ একসাথে তৈরি হবে এরকম ডাইসের মেশিন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে, মেশিনটার প্রাইস পড়বে 2,50,000 টাকা। আর যদি আপনি 24 কাপের মেশিন নেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ওই ধরুন 3-3.5 লাখ টাকার মধ্যে। আর যদি আপনি 48 কাপ যদি একবারে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে মেশিনটা পারচেস করতে হবে, যেটা দাম পড়বে 4 লাখ টাকা। মানে 2,50,000 থেকে 4 লাখ টাকার মধ্যে মেশিনটার প্রাইস। মেশিন বিক্রেতার ঠিকানা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো মেশিন কেনার সময় আমি একটা কথাই আপনাদের বারবার বলি, যেটা হচ্ছে মেশিন দেখে শুনে কিনবেন। মেশিন বিক্রেতার ঠিকানা কিন্তু দিল্লিতে। আপনি যদি মেশিনটা দিল্লিতে গিয়ে কোম্পানিতে গিয়ে দেখে শুনে নেন তাহলে কিন্তু মেশিন ট্রেনিং ফুল পেয়ে যাবেন, মেশিনের ট্রেনিং যেটা সেটা আপনারা ফুল পেয়ে যাবেন। তারপরে এই এডিবেল টি কাপগুলো প্যাকেজিংয়ের জন্য পিপি কভার, মানে নর্মাল যে ট্রান্সপারেন্ট পিপি কভার, সেগুলোও কিন্তু কোম্পানির তরফ থেকে আপনারা পেয়ে যাবেন। বা আপনি চাইলে এই এডিবেল টি কাপগুলো কিন্তু করোগেটেড বক্স, বা দেখবেন যে প্যাকেজিং যে বক্সগুলো পাওয়া যায়, এমনি যে কার্ডবোর্ডের বক্সগুলো পাওয়া যায় সেই বক্সে করেও প্যাকেজিং করে আপনি সাপ্লাই করতে পারেন। তো কোম্পানিতে গেলে কিন্তু আপনারা পুরোপুরি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দিকটা পুরোপুরি হেল্প পাবেন। তো আমি বলবো অনলাইন পেমেন্ট করতে যাবেন না, অ্যাডভান্স পেমেন্ট করতে যাবেন না, আগে মেশিনটা দেখুন, মেশিনটার ট্রেনিং নিন, মেশিনটা কীভাবে কাজ করে সেটা দেখুন, আপনি মার্কেটিং ঠিকভাবে করতে পারবেন কি না আপনার এলাকায় সেটা দেখুন, আপনার এলাকা কতটা স্মার্ট, কত দামে চা বিক্রি হয় সেগুলো দেখে শুনে আপনারা মেশিনটা পারচেস করুন। যদি আপনাদের মনে হয় যে ব্যবসাটি আপনি চালাতে পারবেন না, ব্যবসাটি মার্কেটিং ঠিকমতো করতে পারবেন না, আপনার বাড়ি যদি গ্রামের দিকে হয়, গ্রামাঞ্চলে হয়, তাহলে কিন্তু এই ব্যবসাটি চলবে না, কারণ এই এডিবেল টি কাপের একটা দাম আছে। তো সেই দামটা তোলার জন্য চাটা বেশি দামে বিক্রি করতে হয়, কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগই চা বিক্রি হয় 5-6 টাকা এরকম দামে বিক্রি হয়। তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই ব্যবসাটি চলবে না। ভালো চায়ের দোকানে যেখানে 10-20 টাকা চা বিক্রি হয় সেই সমস্ত চায়ের দোকানে আপনি কিন্তু এই এডিবেল টি কাপগুলো সাপ্লাই করতে পারবেন। তো টোটাল র মেটেরিয়ালস আর প্যাকেজিং ধরে টোটাল একটা কাপ রেডি করতে আপনার সর্বোচ্চ 1.5 টাকা খরচ হবে। তো আমি যদি সেখানে 2 টাকা খরচ ধরি আর আপনি যদি প্রত্যেকটা চায়ের দোকানে 3 টাকা করে দেন প্রত্যেকটা কাপ, আর প্রতিদিন যদি 500-1,000 পিস কিংবা 2,000 পিস আপনি সাপ্লাই করতে পারেন, প্রতিদিন আপনি 2,000 টাকা প্রফিট করতে পারবেন। প্রত্যেকটা চায়ের কাপে আপনি কিন্তু 1 টাকা করে প্রফিট করতে পারছেন। আর এই চায়ের কাপগুলোকেই যদি আপনি অনলাইন সেলিং করেন, আপনি অ্যামাজন ফ্লিপকার্টে একটু সার্চ করে দেখবেন এডিবেল টি কাপ, সেখানে প্রত্যেকটা চায়ের কাপের দাম পড়ছে 10-15 টাকা পর্যন্ত। তো আপনি যদি অনলাইন সেলিং করতে জানেন তাহলে আপনি অ্যামাজন ফ্লিপকার্টে একটা সেলার অ্যাকাউন্ট বানিয়ে সেখানে কিন্তু সেল করতে পারেন। সেখানে সেলিংয়ের জন্য আপনাকে জিএসটি নাম্বার ব্যবহার করতে হবে, তারপরেই আপনি সেখানে সেলিং করতে পারবেন। আর এই ব্যবসাটিতে লাইসেন্স বলতে গেলে শুধুমাত্র ট্রেড লাইসেন্স আর একটা NOC সার্টিফিকেট নিয়ে এই ব্যবসাটি শুরু করা যায়। পরবর্তীকালে বছরে যদি 20 লক্ষ টাকার অধিক টার্নওভার হয় সেক্ষেত্রে আপনাকে একটা জিএসটি নাম্বার নিয়ে নিতে হবে, যাতে পরবর্তীকালে কোনো ট্যাক্স জাতীয় সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আশা করি আপনারা এই ব্যবসাটি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরদিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।